সিলেটে নিউজ 24 অনলাইন অনলাইন মিডিয়ায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল খিজাজ। বাঙালি জাতির সুখের দিন 15ই আগস্ট, ইতিহাসে কলঙ্কিত কালো অধ্যায়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শতবার্ষিকী বার্ষিকী উপলক্ষে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন। ইউকে আন্তর্জাতিক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমির আতাউর রহমান তালুকদার, আমরা যার সাথে কথা বলব, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, আমরা জানব শুকাবু আগস্ট সম্পর্কে এবং যে 1975 সালের 15ই আগস্টের মর্মান্তিক হত্যার স্মৃতিবিজিত দিন দিন 15ই আগস্ট এ উপলক্ষে আমাদের সঙ্গে একান্ত শুকাবু আগস্ট সম্পর্কে অনুভূতিটুকু ব্যক্ত করবেন। প্রথমে আমি স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15ই আগস্ট সুখের মাস, যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পাইতাম না, আমরা তার ইতিহাস বলে শেষ করতে পারবো না। তার সাথে সাথে স্মরণ করছি আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যার সহযোগিতায় আমাদের বঙ্গবন্ধুরকে চেতনা চিন্তা দিয়েছিলেন, তা বঙ্গমাতাকে স্মরণ করছি। তার সাথে সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর ফ্যামিলি, শেখ কামাল, শেখ জামাল, শেখ কামাল আরও যারা তার ফ্যামিলি, সবাইকে স্মরণ করছি। এই নৃশংস হত্যা করেছিল যারা, সেই দিন তার ধিক্কার দেই, আজ বাসা নেই, আমাদের বলার কোনো বাসা নেই। আমি প্রথমে স্মরণ করি যার জন্ম না হলে বঙ্গবন্ধু যদি না হতেন, আজ বাংলাদেশ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পাইতাম না। সুখের মাস আমরা এই যারা হত্যা করেছিল সেই দিন, তাদেরকে যেন তাদের নিয়ে বিচার হয়েছে, আরও বিচার হওয়ার জরুরত আছে। 1971 সনে যার ডাকে সাড়া দিয়েছিল 7.5 কোটি বাঙালি, যদি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আজ স্বাধীন হয়েছে, এই রাজাকার আলবদর আল শামসের যুদ্ধ অপরাধীদের অপরাধের বিচার হয়েছে, সব হয়েছে, যার তুলনা নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সুখের মাসে জানি শুধু তিনিরই সুখ নয়, আমরা সবাই সুখাহত, মর্মাহত, চিন্তিত, দুঃখিত, লজ্জিত যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কেন, এই যারা করেছিল তারা এই কুলাঙ্গারদেরকে ধিক্কার করি, কুলাঙ্গারদেরকে যেন বিচার হয়, এরা যেন আওয়ামী লীগকে কোনো মুহূর্তে আওয়ামী লীগের দলে ঢুকতে না পারে। আমার মনে আছে আমি 71-এ ক্লাস 2-তে পড়তাম, তখন আমি আমার মনে আছে যে যুদ্ধ শুরু হয়েছিল, আমি আমার বাবা লন্ডনে ছিলেন, আমার বাবায় অনেক টাকা পয়সা সাহায্য করছেন হাজি হাসানুল্লাহ টেন্ডল, আমার বাড়ির রসুলফুল্লাহ উতলা জগন্নাথপুর থানায় পাটলি ইউনিয়ন। আমি আমার মনে আছে আমার দাদার স্কুল রসুলপুর প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে আমি ক্লাস 2-তে পড়তাম, তখন মিছিল শুরু হয়েছিল গ্রাম এবং স্কুলের স্টুডেন্ট, যখন আমিও মিছিলে গিয়েছিলাম, যে জেলের তালা বাংমু শেখ মুদিরাম গুতমার ভাই, আমার ভাই মুজিব ভাই, মুজিব ভাই তোমার নেতা, আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। সেই দিন মিছিলটা আমার মনে আছে, আমি 2018 সালে ক্লাডি হোটেলও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমি কথা বলছিলাম, প্রথমেই আমি এই কর্মী সভার মিটিংয়ের মধ্যে ঢুকে পড়ছি, সবাই সাথে আমি হাত উঠাইছিলাম, তো সাথে সাথে উনি বলছেন হ্যাঁ বলো তুমি, কিন্তু ইউকে আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব এবং প্রেসিডেন্ট সাহেব বলছিল আরও কিছু মানুষ কথা বলবে, প্রধানমন্ত্রী বলছিল না সে কথা বলবে। আমি বললাম প্রধানমন্ত্রী আমরা সব সময় আপনি ইউকে যান, গত 38 বছর ধরে আমি ইউকে আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগের কর্মী, আমি এই শামসুদ্দিন খান সাহেব, আতা খান, আমি মোস্তাক কুরেশি, আর সেই শফিকুর রহমান চৌধুরী যারা ছিলেন সেই দিন, তাদের সাথে আমি সবসময় কর্মী সভার মিটিংয়ে গিয়েছি, লন্ডনে আপনাকে দেখেছি, আপনি বহুত আন্দোলন করেছেন বাংলাদেশে 1971-81 সালে যখন বাংলাদেশে আসেন, অনেক কষ্ট করেছেন, আমরা
আমি কোনো কিছু চাই না। আমি গত 38 বছরে বেডপুর থেকে আমি প্রথমে লন্ডন ছিলাম, বাদে আমি মুভ হয়েছি, কিন্তু আমি এখন কোনো কিছু পাইনি। গত 38 বছরে আমার 100,000 পাউন্ডের মতো লস হয়েছে, কিন্তু আওয়ামী লীগে কোনো কিছু পাইনি। উনি বলছিলেন, হ্যাঁ তুই কী চাস? আমি বললাম কোনো কিছু চাই না, আমি চাই ইউকে আওয়ামী লীগের একটি পজিশন। উনি বলছিলেন সুলতান ভাই তাকে আগামী কমিটিতে রাখবে, ফারুক সেক্রেটারি ফারুক ভাই যে বলছিলেন, ফারুক তো আগামীতে তাকে একটি পজিশন দিয়ে দিও, এইটা সবাই জানে, সবাই সামনে কথা হয়েছিল। এরপরে তো আরও কত মিটিংয়ে তো আমি 100 মিটিংয়ের মধ্যে মনে হয় তাকসি লন্ডনে প্রধানমন্ত্রী যতদিন ছিলেন 10 দিন 15 দিন, আজ গত 38 বছরে সব সময় আমি এই 8 দিন 10 দিন খাটাইছি হোটেলের বাইরে, মিটিংয়ে বিএনপি জামাতের ফেস করছি সবসময়, নিউজও আসে, বইস অফ বাংলা বিভিন্ন নিউজ করছে আমাদেরকে নিয়ে, এইটা সব সাক্ষী আছে। কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই, প্রধানমন্ত্রী যদি আজ না হতেন উনি, তো আজ বাংলাদেশে যে অবস্থাটা কী অবস্থা হইতো, সাহায্য সুবিধা আজকে উনি একটা মিডিল রিচের মতো দেশ নিয়ে আসছেন বাংলাদেশে। আমরা বড় আনন্দ পাই যে বাংলাদেশে এসেছি, দেখতে পাচ্ছি যে মানুষের কাছে এত দুঃখ দুর্দশা নাই, মানুষের হাতে টাকা আছে, পয়সা আছে, বিজনেস আছে, কাজ কাজ চলে, উনি দিন রাত যে বসে থাকেন নাই, উনি দিন রাত ঘুমান নাই, চিন্তা করেন যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে নিয়ে যাবেন, অবশ্যই মধ্য আয়ের দেশে এসেছে। আমরা এই চিন্তাই দেখছি, আমি 1 বছর ধরে বাংলাদেশে আসছি, আমি দেখছি উনির দীর্ঘায়ু কামনা করি, যার তুলনা নিজেই আমরা কী দিব, যিনি বিশ্বর মাঝে তিন চারজনের নেতার মধ্যে উনি একলাই এক নেতা, আমাদের প্রধানমন্ত্রী। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমার কিছু কথা আছে। এখন আমি দেশ আসছিলাম গত সেপ্টেম্বর মাসে, আজ 1 বছর হয়েছে, দুঃখর সাথে বারকান্ত নিয়ে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি না হইলে, আপনার মতন মানুষ না হইলে এই দেশে যে অবস্থা আমরা দেখেছি আগে, এখন আপনার যে কোনো কিচ্ছু লাগে না, যে রাত্রের বেলা ঘোরাফেরা করতে পারি, কেন আমরা লন্ডন থেকে আগে আসছি যে সময় 20 বছর 30 বছর আগে, তখন রাত্রের বেলা বাহিরে আসতে পারছি না, এখন বাহিরে ঘোরাফেরা করতে পারি, আপনার দৃষ্টি আকর্ষণ করি। আমি কিছু একটা দরবার ছিল আমাদের এক আত্মীয় স্বজনের মধ্যে এক গ্রামে এই বিশ্বনাথে, আমি যখন আসলাম দেখলাম এরা ওয়ারেন্ট হয়ে গেছে মাইর ডাঙ্গা হইয়া, আমি তারা চেষ্টা করলাম যে এই ইউনিয়ন খাদাংশী ইউনিয়নের চেয়ারম্যান গ্যাস মিয়ার সাথে আলাপ করলাম, উনি তাদের ইউনিয়নের মানুষ চেয়ারম্যান, তাই বিএমপি করেন গিয়াস মিয়া, তাঁর সাথে আলাপ করলাম, আমি কইলাম যে ভাই আপনি চেয়ারম্যান, আপনি ওটা তার শেষ করোগা, কইলাম আমি পারলাম না, এটা শেষ করতাম, এটা গ্রামের মানুষে মানে না, টেকা লাগে 3 লক্ষ আমানত তো ইতা, আমি বললাম ইতা গীতা মাতুন যে 3 লক্ষ টাকা কা লাগবো কেন। পরে আমি আরবার আমি আরও অন্য আলাপ সালাপ করলাম, উনির সাথে পারলাম না, আইলাম আমাদের এই উনুমিয়া সাহ যে উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথের, আমার কিছু আত্ম লাগে, আমার চাচায় বিয়া করছেন, উনির চাচার ঘর বইন, আমার মামা লাগে উনি সম্পর্কে, আমি উনির বাসায় বাগবাড়িতে আছেন, আমি উনির বাসায় গেলাম রাত্রে 11টার সময় গেলাম, আমার সাথে 3-4 জন মানুষ আছে, উনির বাসায় গিয়া দেখলাম অলঙ্কার ইউনিয়নের চেয়ারম্যান, এবং উনির বাসায় দেখলাম যে আর একজন মানুষ ফারুক মরির করি বিশ্বনাথের এই খালিবাড়িতে থাকুন, ওদের সামনে আমি আলাপ করলাম যে মামা একটা আবেদন নিয়ে আসছি, আমি একটা গ্রামে মাইট জাগড়া হচ্ছে বিশ্বনাথে, এরা কিছু আত্ম আমার, তা আমি ওটা তা কী করে শেষ করব, হ্যাঁ এটা তো আমি দেখি কি, আমি বললাম আপনি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম, মামা এটা তো তারা পারে না, তো আপনি ওটা তা ডাক দিলে তো ইউনিয়ন চেয়ারম্যান আসবো শেষ করে দেবো। যাই হোক মরির ওখানে ছিলেন ফারুক করি মরির কলঙ্কার ইউনিয়ন চেয়ারম্যান, বললা যে এরা তো 3 লক্ষ টাকা চাইছে, তো আপনি 3 লক্ষ টাকা, আমি বললাম হ্যাঁ ঠিক আছে 3 লক্ষ টাকা একটু কমে আসেন, ও বললা যে 1.5 লক্ষ টাকা আমার এই ইউনিয়ন নুনুমিয়া সাহ আমার মামা লাগেন, রিসপেক্ট টু হিম, দেন তাইন বললা যে 1.5 লক্ষ টাকা দিয়ে দিয়ে ঠিক আছে আমানত রাখ, আমি ইউনিয়ন চেয়ারম্যানের ডাকিয়া গ্রামের মানুষের ডাকিয়া এটা শেষ করে দিব। আমি বললাম মামা আপনি তো উপজেলা চেয়ারম্যান, আপনি ডাকলে সবাই আসবো, আপনি এইটাতে করেন, যেই উনি দিয়ে বললাতে ঠিক আছে, আমি কইলাম যে আগামীকালকে আমি ঠিকা নিয়ে আসবো, এখন তো ঠিকা সাথে নাই, আগামীকালকে আমার সাথে আমার আরও 7-8 জন মানুষ ফারুক ভাই আছে, এই গোলঙ্কার ইউনিয়নের চেয়ারম্যান আছেন ছিলেন, তাদের সামনে আমি এই 1 লক্ষ টাকা দেওয়া কইলাম, মামা ভজার টাকা আপনার কাছে বলা আছে বললা আপনি একটা বিচার শুরু করেন, আমি দিব না কালকে, কইলা ঠিক আছে কালকে দিয়ে দে, আর 1 লক্ষ টাকা উনির হাতে দিয়ে দিই, গন্যা ভিডিও রেকর্ড আছে, ফটো আছে, আমার সবাই তো আমি উনির বাসায় ভর্তি সবাই জানে, রাত্রের বেলা হয়তো 10টা 11টার দিকে
কিন্তু সাথে সাথে টাকাটা উনি গনিয়ে নিয়েছেন, উনির সেক্রেটারি আছে, উনির মানুষ আছে, ভিডিও আছে, আমার কাছে ফটো আছে। যাই হোক, উনির কাছে দেওয়ার পরে আমি বাদের দিন বললাম, মামা 50,000 টাকা আরও কি নিয়ে আসবো? বললো 50,000 টাকা লাগবে না, 1,00,000 টাকাই এনাফ, ঠিক আছে হবে, আমি এটা বলছি ঠিক করে দিব। উনি বললে আর কোনো কিছু হয় না, ওয়ারেন্টের আসামি, আর 5-6 হপ্তা চলে যায়, আমি প্রত্যেক 2 দিন 1 দিন বাদে ফোন করি, কইব ওইব বেটা তুই বেশি মাতিস না, এটা কর্ম হইয়া হইয়া করে না। এরপরে আর তারা ওয়ারেন্টের আসামি এরা রে আমি এই সিলেট ম্যাজিস্ট্রেট কোর্টে বেইলর লাগে আবেদন করি, ওরা বেইল খাটটা দেয় 2-3 জনের 2 জনের বেইল হয়ে যায়, 5-5 জন আসামির হওয়ার পরে আমি সাথে সাথে আমি একটু আপসেট হয়ে গেছি। আমি ফোন করলাম আমার এই মামা উপজেলা চেয়ারম্যান ননুমিয়া সাহেবের কাছে, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ননুমিয়া সাহেবের কাছে ফোন করলাম, এই সিএনজির মাঝে বসে বসে আমার মন তো একটু খারাপ হয়ে গেছে। আমি বললাম, মামা সব হয়ে খারাপ হয়ে গেছে, এরা তো বেইলে জেল কাটিয়ে জেলে চলে গেছে, তা আপনি হয়তো আমার টাকাটা আমানতের টাকাটা দিয়ে দেন, আমার তো খরচ হয়ে গেছে। বললো হ্যাঁ তুই নিয়ে যাইস, আমি তো দিয়ে দিতাম জোর কাছে, এই খাজাংশি ইউনিয়নের চেয়ারম্যান গ্যাস মেয়ার গেছে। আমি বললাম, গ্যাস মেয়ার গেছে কেন দিব, আপনাকে দিলাম। বললো হ্যাঁ একটু ওয়াইট করে আমি আনতেছি, হ্যাঁ কিছুদিনের ভিতরে 4-5 দিনের ভিতরে আনবো। 4-5 দিনের ভিতরে উনি আনলো, আনার বাদে আমি গ্যাস মেয়ারে ফোন করলাম পার্সোনালভাবে যে আপনি টাকাটা দিয়ে দিছেন, বললো হ্যাঁ আমি টাকাটা দিয়ে দিছি। তার কাছে ফোন করলাম আমার ইউনিয়ন চেয়ারম্যান যে উপজেলা চেয়ারম্যান ননুমিয়া সাহেবের কাছে ফোন করলাম, ননুমিয়া সাহেব বললে হ্যাঁ আমার কাছে টাকা আসছে, হ্যাঁ আমি দিব। আমি বললাম, মামাতে কোন সময় দিবে আপনি বলেন? এক দুই চার দিন বাদে বেটার আক্তা হঠাৎ হয়ে গেল, বেটার হার্ট অ্যাটাক, রিং লাগানোর জন্য ডাকাত চলে গেলেন। আমি জিজ্ঞাসা করতেছি সবাইকে, 2 সপ্তাহ পরে উনি আসলেন ঢাকা থেকে, আমি উনিকে ফোন করলাম, হ্যাঁ বলা বেটা মারতে পারে না, হ্যাঁ বেটা তুই আমার রিং লাগাইছ, আমার চিন্তা পালাইলে বিচার করতে পারছি না। আমি বললাম, মামা আমার পয়সাটা দেবো, গরিব মানুষের পয়সাটা নিয়ে আমি তো দিতলাম, আমি এই পয়সাটা আমাকে দেন। বললো হ্যাঁ আস, তুই যাওয়ার বাদে আমাকে 50,000 টাকা দেয়া, 50,000 টাকা করে দিতে পারবি না? আমি বললাম, ওইটা কি দেখেন আমানো তোর টাকাটা দেন মামা, হ্যাঁ না মানে পারতাম না। আমি বললাম, তুই মামা করে উঠলো গা। আমি 1 সপ্তাহ বাদে ফোন করলাম, কয়ে সুদারির হুয়া তুই কি টেকা, তুই পাইতে কিতা টেকা পাইতে, তোর কোন ভাবে দিত? আমি বললাম, প্রধানমন্ত্রীর বিচার দিমু, মান্নান সাহেব আমার আমাদের এলাকার এমপি মান্নান সাহেবের কাছে বিচার দিমু, জেলা আওয়ামী লীগের অ্যাডভোকেট নাসিরুদ্দিন সাহেব, লুত্তুর রহমান সাহেবের কাছে, মহানগর জগদীশবাবু ইনক্লুডিং শফিক চৌধুরী, এবং আমার বিচার দিয়েছি আমি। এর বাদে আমি পরে গুলা করছি, আমি বলছি সবাই কাছে আমি বলবো, আপনি আমার টাকা দেন, গালাগালি করলেন কেন আমার মরা মাকে? সে বলে সুদারির ভুয়া শেখ আছে না, কী করে লইব দেখবো, এই সমস্ত বলছে আমাকে। বলার পরেও আমি বললাম যে ঠিক আছে গালাগালি করো উপজেলা চেয়ারম্যান, আপনি হয়তো কাইলে শক্তি আছে বাবা, গালাগালি করে গা আমার টেকাটা দিয়ে দেন। উনি টেকা দেয় নাই, কয় খেয়ে তোর বাপে কোন কোন বাপে লইতো লয় জানো যা। আমি এর জন্য আমি ভুক্তভোগী হইয়া আমি অনেক মান্না সাহেবের কাছে ফোন করছি, আমাদের এমপি জনাব মান্না সাহেবের কাছে ফোন করছি, আমাদের সুনামগঞ্জ জেলার ব্যারিস্টার এমন সাহেবের কাছে ফোন করছি, আমাদের এই যে আব্দুল সামাদ আজাদের ছেলে ডন সাহেবের কাছে ফোন করছি, এই জগদীশবাবুর কাছে আমি 2 বার বলছি, জেলা আওয়ামী লীগের যে অ্যাডভোকেট নাসিরুদ্দিন সাহেবের কাছে চেষ্টা করছি আমি বলার, তবে উনি জানেন আমি মাহফুজ সাহেব অ্যাডভোকেট মাহফুজ সাহেব যে সিলেট বারের সেক্রেটারি, উনির কাছেও আমি আরও 2-3 জন আমার আত্মীয়স্বজন ছিলে বাগনার সাথে, আমার আমি বাগনা বলি উনিকে অ্যাডভোকেট মাহফুজ সাহেবকে, উনির কাছেও বলছি, সবাইয়ের কাছে আমি মোটামুটি বলছি। বলার পরেও উনি কোনো কিচ্ছু করেনি। আমি মাননীয় দৃষ্টি আকর্ষণ করি প্রধানমন্ত্রী, আমরা প্রবাসী যদি আজ নাজেহাল হই, আপনি লন্ডনে যান দেখেন আমরা আওয়ামী লীগ করি। আমি উনিকে একদিন বলছিলাম যে ফোন করি, আপনি দেখেন আওয়ামী লীগ করেন, আর আওয়ামী লীগের লোককে সব গালাগালি করা ঠিক না, আপনি আওয়ামী লীগের লোক হইয়া আমাকে প্রধানমন্ত্রী চিনেন, আপনি হয়তো উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন, আমরা হয় নাই, কিন্তু আমরা এই দেশের লাগি অনেক কিছু করার লড়ছি, আওয়ামী লীগের লাগি সবসময় লড়ছি, কিন্তু আমার বাবাও লড়ছেন, আপনি হয়তো এখন 25 হয়ে গেছেন, আপনি কিন্তু 71 দেখেন নাই, আমরা 71 দেখেছি, আপনি আমাকে এইসব গালাগালি করেন না, জানো আমরা ভয় পাই না। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, হয়তো এই নিউজের বাদে আমার সাথে উনি উত্তেজিত হয়ে যেতে পারে, উনি হয়তো মানহানির মামলা করতে চেষ্টা করতে পারে, উনি হয়তো র্যাব পুলিশ বা কোনো কিছু হুমকি দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রবাসী ব্রিটিশ বাংলাদেশি, আমি লন্ডনে 38 বছর 20 বছর বাদে এই দেশে আসছিলাম, আমি জানি না এই যে আমাদের দেশে এই সমস্ত চেয়ারম্যানরা, এই সমস্ত মেম্বাররা, উপজেলা বিভিন্ন কমিশনাররা যে এই সমস্ত করে, আমি জানি না। 20 বছরে তো আমি মনে করছিলাম যে আমরা সরলভাবে চলছি, উপজেলা চেয়ারম্যান উনি আমার মামা, এই
এই সমস্ত করবেন করে আমি তো বিশ্বাস করছিলাম না। আপনার দৃষ্টি আকর্ষণ করি, আমার টেকাটা যেন দে, উনি যেন আমাকে কোনো নাজাল করে না, করতে পারে না, এই দৃষ্টি আকর্ষণ করি। এই ধরনের মানুষকে আপনারা এই উপজেলা চেয়ারম্যান রাখবেন প্রধানমন্ত্রী, আমরা এই দৃষ্টি আকর্ষণ করি। এই সমস্ত মানুষ এমনি না যেই তাকে না কেন, ওদেরকে অব্যাহতি দেওয়া হোক, কমিটির পার্টি থেকে অব্যাহতি দেওয়া হোক, নাসিরুদ্দিন সাহেবকে, লুৎফুর রহমান সাহেবকে, জেলা আওয়ামী লীগের সবাইকে, এই আমার নাদেল ভাইকে অনুরোধ করি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক জেলা সিলেটের এই কৃতি সন্তানদের অনুরোধ করি যে উনির মতন মানুষ যেন উপদেষ্টা কমিটিতে সিলেট জেলার থাকে না, উনি যেন উপজেলা বিশ্বনাথের মতন এই আমাদের পঙ্কি খান বিশ্বনাথের যে লোকেরা সবাই দৌলতপুর হাজার কুটুম আমার বিশ্বনাথের সবাইকে আমি বলছি, সবাই জানে উনি যেন আমাকে কোনো কিছু করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, জোর হাত করে আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্ব না করে আপনি আমাকে হেল্প করুন, এই বলে আমার বক্তৃতা শেষ করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি ননুমিয়া সাহেবকেও অনুরোধ করি, আপনি আমার এই বক্তৃতায় যদি দুঃখিত হন তাহলে আমার ঠিকানা দিয়ে দেন, আর আমি আপনাকে দুঃখিত বলে আমি আখ্যায়িত করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।